जय जय शांति हरि गुरु सत्यानंदे हरिध्वनि बलवन भक्ति सम्मानित सभापति भक्त बाबा एवं मायरा सबार आतुल चरणे भक्तिपूर्ण प्रणाम एवं श्रद्धा। आज के 2021 साल प्रथम दिन सत्यि আমি আমাকে ভাগ্যবতী মনে করছি এই জন্য যে আপনাদের মাঝে আজকে এখানে ঠাকুর আমাদেরকে উপস্থিত হওয়ার সুন্দর একটি সুযোগ করে দিয়েছেন। জীবনে এটাই চাওয়া ছিল প্রথম, এটাই চাওয়া ছিল শেষ, যে ভক্তদের মাঝে গুরুচরণ এনে দিয়েছেন, এই ভক্তদের মাঝেই যেন একদিন লীন হয়ে যেতে পারি। আর এই জন্যই বোধ হয় বছরের প্রথম নয়, শেষ নয়, মধ্যবর্তী অবস্থা নয়, যখনই যেখানে থাকি যেন ভক্তদের মাঝেই থাকতে পারি। ঠাকুরের ইচ্ছায় পূর্ণ হোক। আজকে যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি সেই উদ্দেশ্যটা ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরের নিজে হাতে গড়া সংগঠন শ্রী শ্রী হরি গুরুচাঁদ মথুরা মিশন, এই মিশনের যে উদ্দেশ্য ছিল সেটা আপনারাই সবাই কম বেশি অবগত আছেন। তবুও সংক্ষিপ্ত কথা আমি বলতে চাই, যে জাতির দল নেই সে জাতির বল নেই, এই কথাকে বিশ্বাস করেই গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে একটি সংগঠন উপহার দিয়েছিলেন, সেই সংগঠনটির নাম শ্রী শ্রী হরি গুরুচাঁদ মথুরা মিশন। আর আমি বিশ্বাস করি এখানে আমরা যারা যারা উপস্থিত হয়েছি, অনাহুতই হোক, আহুতই হোক, রবাহুতই হোক, সবাই আমরা উপস্থিত হয়েছি সেই ভগবান পতিত পাবন মুক্তি বারিধি ভগবান শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুরকে ভালোবেসে, ভালোবেসে তার সংগঠনকে, জাতির উদ্দেশ্যে তার সমগ্র জীবনের সেই আন্দোলনকে ভালোবেসে। সমস্ত জীবন তিনি নির্ঘুম থেকেছেন, নিজের আরামায় সুখে দুঃখে কখনো চিন্তা করেননি, এই জাতিটাকে ভালোবেসেই তার সমগ্র আন্দোলন সমগ্র জীবন সূচিত হয়েছিল এবং একসময় উপসংহারেও যমুনীকে টেনেছে। তো আমি বলতে চাই যে আজকে যে উদ্দেশ্যে আমরা একত্রিত হয়েছি ভগবান গুরুচাঁদ ঠাকুরের সেই কথা, যে জাতির দল নেই সে জাতির বল নাই, আমরা একটি দলই থাকব, সেটা কি আমরা হরিচাঁদের আদর্শের মতুয়ার দল, আমরা গুরুচাঁদকে ভালোবেসে তার বিশ্বাসী মতুয়ার দল। এই জন্য গুরুচাঁদ ঠাকুর যে কথা বলেছেন, সংগঠনে সংগঠিত হলে আমাদেরকে কেউ আর দুমনে মুচড়ে ফেলতে পারবে না, আমরা আমাদের সমস্ত অধিকার সুন্দরভাবে লব্ধ হতে পারব, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার, সমস্ত রাষ্ট্রীয় অধিকার সব অধিকারই আমরা পাব, যদি না সবাই আমরা একত্রিত হই। এখন আমরা যদি একত্রিত হই তবে এর সফল যে সুফল, যে সুফলটা বয়ে আনবে হয়তো আজকে থেকে 208 বছর আগে যে আন্দোলনে বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে একত্রিত হয়ে হরিচাঁদ ঠাকুর এই পৃথিবীতে এসেছিলেন সমগ্র জাতিকে বুঝানোর জন্য, সমগ্র মানব সত্তাকে তার অধিকার পাওয়ার জন্য, আজকে সেই ফলস্বরূপ আমরা এখানে দেখেন এই মাইক ধরে কথা বলতে পারছি। আমাদের প্রত্যেকটা ঘরে অন্তত না হলেও নিজের পক্ষে একজন বিয়ে পাশ ছেলে মেয়ে আপনারা আজকে সুটেড বুটেড হয়ে এসেছেন, আমি এই কথা বলছি আপনাদের মাঝে, এটা আমার হরিচাঁদ গুরুচাঁদের প্রয়াসকেই বারবার স্মরণ করিয়ে দেয়। আজকে যতগুলো অবতারে পর্যন্ত এসেছেন আমার মায়ের অধিকার কখনোই প্রতিফলিত হয়নি, অবস্থান সুদৃঢ় হয়নি, ভগবান গুরুচাঁদ ঠাকুর সে কথাই বলেছেন, খাও বা না খাও তোমার সন্তানকে শিক্ষা দাও। আজকে সন্তান শুধু পুত্র সন্তান হলেই যে সে তার সমগ্র অধিকার পাবে এমন কথা নয়, আজকে মেয়েদেরকেও সেই সম্পূর্ণ সুন্দর অধিকার আমার গুরুচাঁদ ঠাকুর দিক নির্দেশনা দিয়ে গেছেন যাতে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, মেয়েদেরকে সুন্দরভাবে ধর্মীয় পথে সামাজিক এবং রাষ্ট্রীয় সাংসারিক সব জায়গায় যেন তাদের মূল্যায়ন হয় সে কথা গুরুচাঁদ ঠাকুর বলে গিয়েছেন। আপনারা বিভিন্ন গ্রন্থাদি পড়লে সেটা জানতে পারবেন, গুরুচাঁদের জীবন আলেখ্য সুন্দরভাবে দর্শনটা উপলব্ধি করলে আপনারা আরো ভালো বুঝতে পারবেন। আমার এই ক্ষুদ্র জ্ঞানে আমি আপনাদের সেই দর্শন তুলে বোঝাতে পারবো এমন প্রয়াস করা ব্যর্থ, শুধু শুধুই ব্যর্থ হবে। তো যাই হোক, আজকে যে উদ্দেশ্য নিয়ে মিশন গঠিত হয়েছিল, একটু মনের কোনায় হলো গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুরকে ভালোবেসে সবাই এখানে উপস্থিত হয়েছে আমি বিশ্বাস করি। আজকে আর ঘরে থাকে বসে থাকার দিন নয়, আমরা আমার এই হরিচাঁদ গুরুচাঁদের ঠাকুরের সমস্ত 12টা দিকে দিকে পৌঁছে দেব, যার জন্য গুরুচাঁদ ঠাকুর বলে গিয়েছেন হরিচাঁদ ঠাকুরের সেই বাণী, দেশে দেশে মিশনের বহু শাখা হবে, আমার বাবার নাম প্রচার হবে। আজকে আমার বাবার নাম প্রচার করার জন্য পথে নেমেছি, সেই রাজপ্রাসাদের আরামায় যাইনি,
যার জন্য বছরের পহেলা দিন অনেকে ঘরে বসে ভালো রান্না করে, ভালো খায়, নিজের আপন আত্মীয় স্বজনদের নিয়ে আনন্দ ফুর্তি করে, কিন্তু তা চাইনি। চাইছি এটাই, আমার গুরুচাঁদের আদর্শ যে কটা দিন আছে বুকে ধারণ করে, কর্মে লালন করে, যেন জীবনের শেষ কটা দিনও চলতে পারি আপনাদের মাঝে থেকে। গুরুচাঁদের সেই কথা কি বারবার মনের মধ্যে খোঁচা দেয়, কর্মী যে ধর্মী সে। আসলে যে মা গলা মোটা মোটা মালা পরবো, বাইরে বাধ্যঙ্গ সাধু সাজ করবো, কিন্তু মনে মনে সাধু হব না, এটা কোনো সাধুত্ব নয়। আমি যদি আমার কর্মকে প্রতিস্থাপন করতে পারি, আমি বিশ্বাস করি তবেই আমার গুরুচাঁদকে ভালোবাসা সার্থক হবে, তবেই আমার হরিচাঁদকে তার দর্শনকে ভালোবাসা সার্থক হবে। আজকে মায়েদের বলবো, এই শক্তি স্বরূপিনী মায়েরা বাবাদের পাশে থেকে তাদেরকে শক্তির আধার আপনারা সেই পথ পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন। আপনারা এখন অনেক মায়েরাই আছে, আমরা স্বামীকে গন্ধনা দেই, শাড়ি চাই, গয়না চাই, এটা চাই, সেটা চাই, জমি চাই, ভালো বাড়ি চাই, কিন্তু না, আমরা এটা বলি একবার গঞ্জনা দেই যে আমার সন্তান যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, আমার সন্তান যেন মানবিক হয়, আমার সন্তান যেন হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে সমস্ত বিশ্বের দরবারে তুলে ধরতে পারে। আমি মায়েদের বলবো, এগিয়ে আসুন, গুরুচাঁদ এবং হরিচাঁদের সেই আদর্শকে প্রতিপালন করার সুন্দর সুবর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা সবাই সংগঠিত হব, মায়েরা আমাদের শক্তি হয়ে দাঁড়াবেন, যার জন্য প্রত্যেকটা কমিটিতে আমি আজকে এই মুহূর্তে বলছি, শুধু পুরুষদের অবস্থান না দিয়ে আপনারা মায়েদেরকেও একটা করে পদ অন্তত দেবেন, তাদের কাজ করার সুযোগ দেবেন, দেখবেন এই মায়েরাই শক্তি স্বরূপিনী, অনেক কিছুই তারা করতে পারেন। তো যাই হোক, শ্রীধাম ওরাকান্দি আপনাদের সেই শ্রীধামে লাল নিশান নিয়ে ডাঙ্কা হরিধ্বনি বাজিয়ে যদি ভক্ত হরি বল ধ্বনিতে মুখরিত না করতো, তবে শ্রীধামের কোনো মাহাত্ম্যই থাকতো না। আমি বিশ্বাস করি আজকে আমরা আপনাদের ছাড়া কিছুই না, আপনাদেরকে নিয়েই আমরা, আপনাদের পরিচয়েই আমরা। আপনারা আমাদেরকে প্রত্যেকটি হাতকে শক্তিশালী তো করেন, এই শক্তিশালী হাতই আমাদের সমস্ত অধিকার ছিনিয়ে আনতে সাহায্য করবে। আজকে যে কমিটি গঠিত হবে তাদের প্রতি আমি বিশেষভাবে অনুরোধ করব, শুধু কমিটি গঠনেই ক্ষান্ত হব না, গুরুচাঁদের আদর্শ এবং তার সেই স্বপ্নকে বাস্তবায়ন করার লক্ষ্যে আমরা যেন সত্যিকার অর্থে শতভাগ ঠাকুরকে ভালোবেসেই কাজ করি। এই ক্ষুদ্র জীবনে এই আছে এই নেই, কখন চলে যাব কেউ বলতে পারি না, এই অল্প একটু সময়ে আমরা যেন যে পা ঠাকুর দিয়েছেন, সেই যে হাত দিয়েছেন, যে চোখ দিয়েছেন, এই যে অমূল্য সম্পদ আমাকে সুন্দর একটি জীবন দিয়েছেন, এটার সম্পূর্ণটুকুই যেন সেই হরিচাঁদ গুরুচাঁদের আদর্শে আদর্শিত হয়, তার কর্মে অনুপ্রাণিত হয় এবং শেষ নিঃশ্বাস ত্যাগ করতে করতেও যেন তাকে ভালোবেসেই করতে পারে। যাই হোক, আমি অত জ্ঞান গর্ভ কথা বলতে পারবো না বা পারিও না, তবু আপনাদের এটুকুই বলি, শ্রীধামে গুরুচাঁদ এনেছেন, আপনাদের কোনো কিছুতে আমি লাগতে পারি না পারি, মনের ব্যথা যেন ধৈর্য সহকারে একটু শোনা, সেই সহ্য শক্তি ঠাকুর আমাকে দেন, এই আশিসটুকু চাই। আর শ্রীধামে যে গুরু দায়িত্ব পালন করার জন্য গুরুচাঁদ এনেছেন, আমি শতভাগ বিশ্বাস করি আমার মতো এই অধমের দ্বারা তা হয় না, তবুও গুরুচাঁদ আমি মাঝে মাঝে ভাবি যে আমাকে হয়তো ভুল করেই ঠাকুর এনেছেন ওই সংসারে, কারণ আমার সেই গুণ নেই, জ্ঞান নেই, ভক্তি নেই, শক্তি নেই, তবুও ঠাকুর কেন আনলেন। আশিস চাই আপনারা সেই সমস্ত পাওয়াগুলো আমি যেন আপনাদেরকে পূরণ করতে পারি না পারি, প্রয়াস যেন চালিয়ে যেতে পারি। শ্রীধামের মাটি আপনাদের, সেই মাটিতে আপনাদের পদ ধুলি পড়বে, হরিনামে মুখরিত হবে শ্রীধাম ওরাকান্দি, এই আশাবাদ রাখছি, সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। এবং সাথে সাথে আরেকটু বলি, এই যে পরিষদটা গঠন হবে, এই কমিটিতে যারা যারা থাকবেন তারা অবশ্যই সেই কেন্দ্রবিন্দু শ্রীধামের সাথে যোগাযোগ করবেন, এবং মনে প্রাণেই যেন এই মতুয়ারা যে কি পারে, আপনারা নিশ্চয়ই টেলিভিশন খুলে ভারতের অবস্থা এখন দেখতে পাচ্ছেন যে মতুয়ারা কি পারে, আমরাও আমাদের এই বাংলাদেশে আরো একবার আমাদের সেই কর্ম দ্বারা যেন সেই প্রতিফলন ঘটাতে পারি যে মতুয়ারা কি পারে। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরের আদর্শ যেন আমরা মেনে চলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। জয় জয় শান্তি হরি গুরুচাঁদ প্রেমানন্দের।